Chia đi khai đi. À à khai đi. Ra 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 ba ra ta bị ra cho quý. Tôi quả là nó thả này quý tiên mẹ xin đi cắt tới ba đi tiên. Ba đi ác kia tôi khai đi thả này. Ai đi ăn tới nữa. Ra đi ra. Thôi. Ý chóp ta mới ta mở ra cô ta. Bác 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 এই পবিত্র মাহে রমজান মাস একজন প্রতিবন্ধী কথা বলতে পারে না, আপনি আপনি এর উসিলে অন্তত আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। কতবার কইছি এই রোজার মাসে কাজ কাম করা যায়, মন্দা স্বাস্থ্য তার একটু ফাটায়। কতবার কইছি এই ঘষির মাসা রোজার পরে যে সরাবান হলে আগে সরিয়ে দাও, বারবার কই আমার একটা কথাও শোনে না, একটা কথাও শোনে না। সেই সেই আমার দিয়েই কাজগুলো করাচ্ছে, কষ্ট হচ্ছে না আমার? এটা এসে তো হাতে ফিরতি কাজটাও করে দিতে পারি। আসেন আপনি, কার সাথে কথা করছি? কার সঙ্গে আমার কথা? আমার মনের সঙ্গে কথা করছি। কবনাতে কি করবো, একটু হাতে ফিরতি কাজটা করে দিলেও তো হয়, আমার কষ্ট হয় না? সকালবেলা করে বেঠে দেয় তো ভালো মুখে, আরে সারা চাল দিয়েছেন নাকি? তা বললাম না, আমি একটা কথা কই, রোজা রেখে সদরের নামাজের পরে রিল্যাক্স হবার হোস কি সন্ধ্যাবেলা খেলে সায় হাত পা বেলে দেখো ভাই, এটা কোনো নিয়ম না? রোজা রাখার পরে সেরি খেয়ে সদরের নামাজ পড়ে কোরআন তলাত করে সংসারে কাজ করতে হয়, কাজ উন্নত হয় বরকত হয়। আর খিদে খিদে আসা তো রোজা থাকতে কয়েক না ধর। আমি খিদের কথা কইছি, আমি কাছে হাতে পেটে একটু কাজটা করে দিলে তো হয়। সেটা বলো, রোজার মাসে ঘর দুয়ার বাড়ি ঘর দুয়ার আশপাশ যেন আছে সব পরিষ্কার পরিচ্ছন্নতা করো, কারণ এটা মাহে রমজান মাস। এই মাহে রমজান মাস মানে বোঝা মাথা কাপড় বেড়েছ কা? হেই তোর মাথা কাপড় বেড়েছ কা? আবার সে রোজা তুমি যাও শোনো, আজকে ইফতারি দি আল্লাহ জাজু জবান তাই খাবার যাও। তোমার শোষা কাঠাও লাগবে না নে, তো তুমি শোষা বুঝবা না নে। রোজা আছিস? তোর ভাইরা আছে? তোদের বাড়িতে শুধু তুই রোজায় আছিস? তোর ভাইরা তোর দাদু ভাই আছে তারা রোজায় নেই? শোন, তোর ভাইরা যদি কুকুর হয় তুই তোর কুকুর হইতে পারবি না? ওই সৃষ্টিকর্তা সৃষ্টি করে ছেড়ে দিয়েছে, আবার সুতো টান মারবে আবার টেনে নেবে, এই যে আশা তোর মধ্যে হিসাব না দিয়া লাগবে। মাঠে গিনি ধান জটি ধান জটি গিনি মাঠে ধান জটি যাবি, তোর বারবার কয়ে দিলাম যে ধানে ভিজে যায়, হ্যাঁ পানি দিতে হবে, আপনি হচ্ছে আপনার ব্যাপার করছো? হ্যাঁ গরুর সাথে আমরা তোমার তোমার দিয়ে দিলাম, তোর অটকাতে হবে, কাজ করতে হবে তোমার। কথা কইছিলে কে তোরা? তোর কলা হলে ধানে বুঝতে মেশিন স্টার্টে পানি দিয়ে বাড়ি আসবি তোর খাইতে হবে আর ইয়ার তোর
এর বাইরে হেঁচ খেলা তো দিছে। আমি বসে থাকলাম সবই টামি তার নড়ব কিন্তু কথা মনে আছে রোজা রে তুমি তাই না আমি দিয়ে দিচ্ছি এই পবিত্র মাহে রমজান মাস একজন প্রতিবন্ধী কথা বলতে পারে না, আপনি আপনি এর উসিলায় অন্তত আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ, এর উসিলায় আপনি আমাদের মাফ করে দেন। চলো শুকুর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ আপনার ইচ্ছা ইফতারি খেলাম আল্লাহ, আপনি আমাদের সকল রোজাদারের রোজা কবুল করেন আল্লাহ। চল তোর ভাইয়ের কাছে চল কথা বলবো, আমি চলো তোমার ভাইয়ের সাথে আমি কথা বলবো, আসো তুমি তোমার মতন ব্যায়াম করো আমি আমার মতন করি, শুনাও ব্যায়াম না করলে পারে বডি ফিটনেস কি ঠিক থাকে রে? আপনি নিশ্চয় রোজা নেই। আরে ভাই রোজা থাকবো কি করে, আমি আমার কাজ নেই দেবে আমি শেষ করতে পারবো, রোজা থাকবো কি করে? শোনেন না আমার একটু কথাকে, শোনেন না কেন রোজা রাখেন না আপনি? আপনার ভরপুর গায়ে আল্লাহ গোশ দিয়েছে, আপনার এই ছোট ভাই কথা বলতে পারে না একজন প্রতিবন্ধী মানুষ, সে যদি রোজা রাখতে পারে
আর আপনি আপনার গায়ে তাজা ছোনা গোস্ত থাকার পরে আপনি ব্যায়াম করে বেড়াচ্ছেন। আরে এই যে আপনি, আপনি কি, আপনি এত বড় একটা শরীর, হাতির মতো শরীর আপনার কাইটিয়ে দিলি গ্রামের লোক খেয়ে সময় পাবে না, আর আপনি ব্যায়াম করতেছেন, নিশ্চয় আপনি রোজায় লজ্জা করে না আপনাদের, আপনাদের লজ্জা করে না? রোজায় থাকলে বডির ফিটনেস নষ্ট হয়ে যাবে, মুখের ত্বক নষ্ট হয়ে যাবে, অত ঝামেলার মধ্যে যাবো কেন? আমাদের ভাতের অভাব নেই, আমাদের কোনো কিছুর অভাব নেই, আর এই যে বাবের একটা অযোগ্য সন্তান, বাপ এমন একটা ছেলে বানিয়ে থেকে গিয়েছে আর ও অমনি রোজায় থেকে গেল, আর রোজায় থেকে কি করবো? আমাদের দরকার শক্তি সঞ্চয় করার, আমরা ব্যায়াম করবো, খেলা করবো, সব কিছু করবো, প্লেয়ার হবো, বড় কিছু ভবিষ্যতে করা হবো, এই চিন্তা নিয়ে ব্যস্ত আছি, আর অমনি রোজায় থেকে গেল। একই ঝাড়ের বাস, তোর মাকে তিন চার দিয়ে, তোর বাপকে তিন চার দিয়ে, একটা মা একটা বাপ, হ্যাঁ তিনটে ভাই তোরা এক জায়গাতে আইসিস, লজ্জা করে না? এই তুই রোজা রাখ, তুই ব্যায়াম কর, তুই প্র্যাকটিস কর, তোর বন্ধু আছে কোনটা? আপনি আমাকে চোখ খুলে দিলেন, আমার ছোট ভাই হয়েছে, যে কাজ করছে সেই কাজের জন্য আমরা আমাকে ভুল বুঝতে পারছি, আমরা যে অন্যায় করেছি অন্যায় মানুষের আর কেউ না করে, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। মাফ করার মালিক আল্লাহ, আল্লাহর কাছে সামনে রোজাগুলো রাখ, দেখি আল্লাহর কাছে কান, চাইলেই সে মাফ করতে পারে। আর শোন, বাহাদুরিতে জীবন চলবে না, একদিন না একদিন মাটির তলে যেতে হবে, আর মাটির তলে যে কি বলবি বলতো, কি বলবি, আসা যাওয়ার মধ্যে একটা হিসাব নিকাশ আছে, এটা কিন্তু তোর আমার দিতেই হবে। তাই বাপ অনুরোধ করছি, তোর ভার কাছ থেকে শিক্ষা নে, আগামী রোজাগুলো রাখ, যা। আর শোন, একটা প্রতিবন্ধী মানুষ তোর বার পেট মোসা সওয়াল, ওর উপর অত্যাচার করবি না, খবরদার না, ভালো ছেলে, যা। আমার শিল্পী পরিবারের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব, পবিত্র মাহে রমজান মাসে আমরা সবাই ইনশাল্লাহ রোজা রাখবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।